মিয়ানমারের সেনাবাহিনীর সাথে বিদ্রোহী আরাকান আর্মির সংঘর্ষের প্রভাব পড়েছে বাংলাদেশ সীমান্ত এলাকায়। এরই মধ্যে 350 জান্তা বাহিনীর সশস্ত্র সদস্য অস্ত্রসহ বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন সীমান্তবর্তী অঞ্চলে। দ্রুত বার্মিজ জান্তা সরকারের সাথে সমঝোতায় এসে জান্তা বাহিনীর সদস্যদের সেদেশে ফেরত পাঠানোর পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একই সাথে তাদের বিচারের আওতায় আনা হবে কিনা সে বিষয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা চাওয়ার কথাও জানান তারা। রাকিব হাসানের আরও একটি রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক জান্তার সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির চলমান সংঘর্ষের প্রভাব আবারও পড়েছে বাংলাদেশে। 2017 সালে মিয়ানমার জান্তা বাহিনীর অত্যাচারে মিয়ানমার থেকে পালিয়ে 10 লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। তবে ভাগ্যের নির্মম পরিহাস, সেই জান্তা বাহিনীর সদস্যরাও গৃহযুদ্ধে পরাস্ত হয়ে রোহিঙ্গাদের মতো আশ্রয় নিল একই দেশে। এদের সংখ্যা 350। অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়া এই সামরিক সদস্যদের নিয়ে কি ভাবছে বাংলাদেশ, তা নিয়ে চলছে নানা আলোচনা। রোহিঙ্গা নিধনে তাদের ভূমিকা কী ছিল, তারা রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা সৃষ্টি কিংবা বাংলাদেশের অভ্যন্তরে গুপ্তচর হিসেবে প্রবেশ করেছে কিনা তাও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। গুপ্তচর যে করছে না সেটা তো বলা মুশকিল, সেটা হয়তো আমাদের মাধ্যমেই করছে, মানে বাংলাদেশের মাধ্যমেই করছে, যেটা বিভিন্ন দেশ করে থাকে। বিভিন্ন দেশের বন্ধু তো এখানে কম না, এবং অনেকে হয়তো ইডিওলজিক্যালি মোটিভেটেড, আবার অনেকে হয়তো ফিনান্সিয়ালি মোটিভেটেড। এখন আমরা সেভাবে জানি না মিয়ানমার ওই পর্যায়ে গেছে কি না, তো সেইগুলো তো আমাদের সচেতন থাকতে হবে। আমি মনে করি আমাদের ইন্টেলিজেন্স এই ব্যাপারে যথেষ্ট, তার পেশাদারিত্ব বিশাল, কোনো সন্দেহ নেই। তারা একটা আইন ভঙ্গ করেছে, আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে, আরেক দেশের ভূখণ্ডে তারা প্রবেশ করেছে। কি সার্কামস্টেন্সেসে করেছে সেটা বিবেচ্য বিষয় নয়, কিন্তু আইনের চোখে আপনি আন্তর্জাতিক যে বর্ডার আছে এই বর্ডারটা, সীমারেখাটা অতিক্রম করেছেন। সো দিস ইজ এ ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। 2 নম্বর ভায়োলেশন হয়েছে যে আপনি আরেকটা দেশে গিয়েছেন সশস্ত্র অবস্থায়। প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমারের সাথে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি প্রয়োজনে জাতিসংঘ কিংবা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তা চাওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। আইসিসিতে আমরা চেষ্টা করছি, বা গাম্বিয়া চেষ্টা করছে প্রমাণ করার জন্য যে মিয়ানমারের তাতমাদাও জেনোসাইড করেছে, মিয়ানমারের তাতমাদাও শাসন করেছে, শোষণ করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। তো কাদেরকে করেছে, আমরা ওইখানে বলেছি যে রোহিঙ্গাদেরকে। এখন যদি এদের থেকে সাক্ষ্য প্রমাণ এভিডেন্সেস অন্যান্য জিনিস যদি পাওয়া যায় যে তাদের অত্যাচার যে কথা বলছে রোহিঙ্গারা, বলছে আমরা, বলছি সারা ইন্টারন্যাশনাল কমিউনিটি বলছে, তার সাথে সামঞ্জস্যপূর্ণ সাপোর্টিভ কোনো যদি এভিডেন্সেস পাওয়া যায়, টেক দোজ। যদি এমন হয় যে যারা এসেছে আইসিসি বা আইসিজে যদি বলে যে হ্যাঁ, বিশেষ করে আইসিসি, তারা ব্যক্তি হিসেবেই যায় যে হ্যাঁ যারা এসেছে তাদের মধ্যে আছে, তোমরা হ্যান্ড ওভার করো ইত্যাদি, সেই ধরনের কোনো বিষয় আসেনি, তো আমরা কেন এই জটিলার মধ্যে যাব। একই সাথে চীন ও ভারতের সাথে আলোচনার মাধ্যমেও মিয়ানমার সীমান্তবর্তী ও সেনা সদস্যদের দেশে ফেরত পাঠানোর পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। দিস ইজ ফর শিওর যে কনভেনশনালি আমরা তাদেরকে হস্তান্তর করতে হবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।